হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণী সালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9:30, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার লাঞ্চ হবে। এই দেখো আমি কি বানিয়েছি। এই দেখো সাবমেরিন বানিয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, না ভালো হয়েছে, না খারাপ হয়েছে তোমরা একটু জানাবে কমেন্ট করে। ও নিজে নিজে এটা বানিয়েছে, তো চলো এখন রান্না বান্না করা যাক। এই যে দেখো আজকে কি রান্না বান্না হচ্ছে, দেখো বেগুন দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে দেখো ভাজা করছি। এটা মাছের ঝোল রান্না হবে। আর এইখানে আমি বসিয়েছি, এই যে দেখো বরবটি পেঁয়াজ ভাজা। এই রান্না বান্না চলছে, এখনো ভাত রান্না হয়নি। এদিকে দেখো এই যে চালটা এখনো ধোয়া হয়নি সবে আর কি, চালটা একটু ভিজিয়ে রেখেছি, ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। এখনো ধোয়া টোয়া কিছুই হয়নি, পরিষ্কার করে ধুয়ে তারপরে দেখো ভাতটা বসাবো। আর এখানে পেঁয়াজ একটু কাটা আছে, তো মাছের ঝোলে দেবো পেঁয়াজ। আর এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে তিনটে দাঁতার পিস, আর নুষ তো মাথা খেতে ভালোবাসেন, আর এই যে মাথার পিস আর এই গাঁথার পিস দিয়ে আজকে বেগুন দিয়ে যে ঝোলটা করছি, তো এই রান্না হবে। আর তারপরে চলো দেখি রান্না বান্না করে নিই। আজকে দেখো আমি স্ট্যান্ডে বসাইনি, আজকে এইভাবে রান্না করতে হচ্ছে, একটু অসুবিধাই হচ্ছে। তো মাছ দেখো এখন ভাজা হয়ে গেছে, আলু আর বেগুন। এবারে আমি নুন হলুদ সবটাই দেওয়া হয়ে গেছিলো, আর একটু ভালো করে ভাজা হোক, বেগুনটা একটু কাঁচা কাঁচা আছে। তো এবার জল ঢেলে দেবো, একটু আদা বাটা দিতে হবে। তো সামান্য দেখো একটু আদা বাটা দিয়ে দিলাম, আর টমেটো একটু দেবো একটু পরে, মাছের ঝোলে জল দিয়ে তারপর দেবো টমেটো। তো কাতলা মাছ যে রান্নাটা করছি, কাতলা মাছের বেগুন আলু দিয়ে ঝোল। আর এদিকে যখন মানে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেয়া দেখানো হয়নি, আর কি রান্না হচ্ছে তো দেখাবো আস্তে আস্তে। এবার দেখো একটু জল দিয়ে দেবো। তো এখানে দেখো টমেটো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো মাছের ঝোলের মতো জল দিয়ে দিলাম। আর এদিকে বরবটি ভাজাটাও হয়ে গেছে, বেশি দেরি করলে পুরো কালো হয়ে যাবে। তো চলো এটা একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দিই। আর এদিকে বরবটি ভাজাটা রেডি হয়ে গেছে, আর কি রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে। বাইরের অবস্থাটা একটু দেখিয়ে দিই, আজকে কতটা গরম পড়েছে আর বাইরে কি অবস্থা। বরবটি ভাজাটাও হয়ে গেছে, তখন আমি পোস্ত দিয়ে দেবো, কারণ না নেবো। আর এইদিকে দেখো এইদিকে ভাতের সবে বসিয়েছি, এখনো ফোটেনি চালটা, আমার কালো রঙের। আচ্ছা এটা একটু পোকা চাল দেবে। আর এদিকে দেখো উচ্ছে ভাজা করে নিচ্ছি, আর আজকে দেখো উচ্ছে ভাজা হবে না, তো উচ্ছেটা ভাজা করছি শুক্তোর জন্য। এই যে দেখো শুক্তোর জন্য উচ্ছে ভাজা করে নিচ্ছি, আর এখানে সবজি কেটে নিয়েছি, উচ্ছে মানে শুক্তো প্রজেস করবো। তো এই দেখো কিছু কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে রয়েছে এই যে পটল, পটল কেটে নিয়েছি। আর এখানে দেখো বেগুন আছে, এগুলো হচ্ছে মিষ্টি আলু। আর এই তো পটল দেখালাম, আর এই যে ডাঁটা কেটে নিয়েছি। তো এইরকম কিছু সবজি দিয়ে আর কি রান্না করবো। আর বরবটি, আর এদিকে দেখো এই যে ভেজে রেখে দিয়েছি বরবটি, আর বড়ি ভাজা হয়ে গেছে আপাতত, রেখে দিয়েছি। আর এইখানে
এটা এই যে এই যে দেখো এখানটায় মানে বরবটি ভাজা পোস্ত দিয়ে বললাম করবো, আর এদিকে উচ্ছেটা হয়ে গেছে, তো এখন উচ্ছে ভাজা তুলে নিয়ে এগুলো ভাজা করে শুক্তো রান্নাটা করে নিই। তো দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে, আর এদিকে পাঁচফোড়নটা একটু লাল হয়ে গেলে তখন সবজিগুলো দিয়ে ভাজা করে নেব। আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা তুলে রেখে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর ততক্ষণ এটা লাল হোক, আর এদিকে উচ্ছে দেখো ভাজা করে তুলে নিয়েছি। এইভাবে শুক্তো করলে শুক্তো অনেক টেস্ট হয় আর খুব ভালো লাগে খেতে। তো উচ্ছেটা একটু মানে মচমচে করেই ভেজে নিতে হয়। তো চলো দেখি, এই যে দেখো এখন পাঁচফোড়ন লাল হয়ে গেছে, আর আমি দেখো দিয়ে দিলাম এখন সবজি, সমস্ত সবজি দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো, পটল, মিষ্টি আলু, বেগুন, ডাঁটা, সমস্ত সবজি দিয়ে একটু ভাজা করে নেব। আর বরবটি আর উচ্ছেটা যেহেতু ভাজা হয়ে গেছে ওটা আর একটু পরে দিয়ে দেবো, এখন চলো ভালো করে ভাজা করে নিই। আর এদিকে দেখো ভাতটা এখন ফুটছে, টপক করে ভাত ফুটছে, আর এখানে দেখো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। ও রেডি একদম হয়নি, মাছের ঝোলটা হয়ে গেছে কিন্তু এর উপর আমি একটু ধনে পাতা দেবো। তো ধনে পাতাটা দেওয়া হয়নি, ধনে পাতা মানে ধনে পাতাটা এখনো কাটা হয়নি, কেটে তারপরে দিয়ে দেবো। এদিকে দেখো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দেখো এই যে বড়ি আর উচ্ছে, এই যে ভাজা ভাজা করা ছিল, বরবটি ভাজা করা ছিল, তো সমস্ত কিছু দিয়েছি। আর এদিকে আদা বাটাও একটু দিয়ে দিয়েছি অল্প করে, তোমাদেরকে দেখানো হয়নি। আর হলুদ নুন সব দিয়ে দিয়েছি, আর ভাজা তো হয়ে গেছে, দেখো সমস্ত মানে সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর বরবটি তো আগেই ভাজা হয়ে গেছিলো, উচ্ছে ভাজা হয়ে গেছিলো, মিষ্টি আলু সব এগুলো সিদ্ধ করবার জন্যে একটু অল্প জল আর একটু দুধ দিয়ে দেবো। তো দেখো খুব সামান্য পরিমাণে আমি জল দিয়েছি, এই দুধ দিয়েছি, জল নয় এই যে দুধ দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। কারণ মানে এত অবস্থা খারাপ না, আমার স্ট্যান্ডটার জন্য আমার বহুত প্রবলেম হচ্ছে, দেখো না স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, আর এই যে রান্না করতে গেলে দেখো এত অসুবিধা হচ্ছে। আর এই যে দেখো এখন এই যে দুধ দিয়ে দিয়েছি, তো দুধ একদম শুধু দুধে করবো না, একটু জলও এর সাথে দিয়ে দেবো। তো এই যে দেখো জল দিয়ে দিলাম, তো সিদ্ধ হবে একটু ঝোল ঝোল, রান্নাটা হবে ভালো লাগবে খেতে। তো জল একেবারে মানে গাঢ় দুধ দিয়ে করবো না, তো জলও তার সাথে মিক্স করে দিলাম। তোমরা এইভাবে রান্নাটা করে দেখো, শুক্তো রান্না দারুণ লাগবে খেতে, খুব সুন্দর লাগবে। তো চলো এখন এই যে ঝোলটা একটু ভালো করে সিদ্ধ হোক, আর ঝোলটা একটু কমে যাক, তারপরে এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর সামান্য একটু চিনি দিয়ে আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো মাছের ঝোলের মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি আমি, একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে। আর পুশনিশ মাছের মাথা খেতে ভালোবাসে তোমরা সবাই জানো, ওই জন্য ওর জন্য মাথা হয়ে থাকে সবসময়, মাথা না হলে রাগারাগি করতে থাকে। আর এই যে একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা তো এখন এখন ফুটছে দেখো, এই যে দেখো ভাত অনেক পেকে আছে, সবই তো বসানো হয়েছে, কাবর কাবর করে ফুটু বেরিয়ে আছে। আর এই যে এখন ঝোলটা ফুটে গেছে, আমি একদম আস্তে করে দিয়ে কাটিয়ে রেখে দেবো, তারপর রান্নাটা হয়ে যাবে। এদিকে দেখো বাজারে গিয়েছিল, আর এদিকে কুমড়ো এনেছে, আর এখানে একটু কাটা কুমড়ো আছে, এই যে কুমড়ো এনেছে, তারপরে দেখো এই যে এঁচড়, এই দুটো এঁচড় এনেছে, এখানে একটা আছে আর এই যে আর একটা, দুটো এঁচড় এনেছে। আর এখানে ভিতরটাতে এখানটা দেখাচ্ছি, টক দই আছে, এই যে যে দই এনেছে, এইসব জিনিসপত্রগুলো এনেছে বাজারে গিয়েছিল। আর চাল এনেছে, আসলে লুসিদের মানে আমার এই ডগির তো চাল ছিল না, এই যে চাল ওদের ওদের চাল আর আমাদেরও চাল এনেছে, এসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে আমি ঢেকে রেখে দিয়েছি, একদম মানে সুন্দর করে রান্না করে নিয়েছি। তো দেখো একটুখানি ঝোল ঝোল করেছি, তবে এই ঝোলটা আর কিন্তু যখন খাবো তখন আর থাকবে না, এই বড়িগুলো সমস্ত ঝোল আমার টেনে নেবে। সামান্য একটু ঘি আর চিনি দিয়েছিলাম। তো এই হলো আমাদের শুক্তো, আর এইখানে দেখো যে ভাত,
যে ভাত হয়ে গেছে একদম গরম গরম ভাত, আর এখানে মাছের ঝোল ধনে পাতা দিয়ে বেগুন আলু দিয়ে সুন্দর করে রান্না হলো। আর এইদিকে বরবটি ভাজা পেঁয়াজ আলু দিয়ে পোস্ত দিয়ে বরবটি ভাজা, এই আজকে আমাদের রান্না বান্না। আর আর তো কিছু রান্না বান্না করবো না, আর এই বাজার চলে এসেছে, আর এদিকে বাইরেটা আজকে দেখাচ্ছি কি রোদ। আর এইখানে দেখো অ্যামাজনের একটা প্যাকেট এসছে, জানি না এখনো প্যাকেটটাতে কি আছে, পরে খুলতে হবে। লুসিদের মানে ডগ এটা না হাতুড়ি মার্কা ফিনাইল, এটা লুসিরা পটি করে তো প্রচণ্ড বাজে গন্ধ বেরোয়, মানে দুটো ডগই পটি করে ওই জন্যে এই ফিনাইলটা নিয়ে এসেছে। আর রোদ দেখো বাইরে, আমি তোমাদের দেখাচ্ছি কি অবস্থা দেখো, এত মানে এখান থেকে প্রচুর গাড়ি যায় আমাদের সামনে দিয়ে। আর এখন মানে যেহেতু দুপুর টাইম না, তো এত গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়েই, উষ্ণিস তুলে গেছে ফিরবে এই রাস্তাটা দিয়েই, ও ফিরবে স্কুলে যাওয়ার যাওয়ার রাস্তা ওই দিকটায় দেখাতে পাচ্ছি না, কারণ জঙ্গল ওইদিকে একটা রাস্তা আছে। ওই যে দেখো কিছু গাড়ি যাচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো যাচ্ছে কিছু গাড়ি যাচ্ছে, কিন্তু এত জঙ্গল। আর এই দেখো কিরকম মানে রোদ আজকের, মানে পাখি উঠছে গরমে, চিল নাকি এটা উড়ে বেড়াচ্ছে, প্রচণ্ড গরম, খুব রোদ উঠেছে। চলো উষ্ণ শেষে ব্লগটা এন্ড করে দেবে। এ দেখো আমি আমি খেতে বসেছি, আজকে কি রান্না হয়েছে দেখো, শুক্তো হয়েছে, তারপর মাছের মাছ দিয়ে ঝোল, আর তারপর বিনস হয়েছে, এটা তিল দেওয়া আছে আজকে, যদি পোস্ত দেওয়া, আর পোস্ত দেওয়া এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।